प्रिय बंधुरा उच्च माध्यमिक रेजल्ट संक्रांत गुरुत्वपूर्ण आपडेट बा उच्च माध्यमिक कब रेजल्ट आसबे कब रेजल्ट आउट होबे से सम्पर्कित आपडेटिंग भिडियो निये एकटा जे फाइनल जे डेटटा ठीक करा होयेछे उच्च माध्यमिक रेजल्ट कब आउट होबे से संक्रांत आपडेटटा निये आजके तोमादेर सामने चले एसेछि। तो भिडियोटा शेष पर्यन्त अवश्यई वाच करबे। प्रथमे एसएनटी स्टाडी अल प्रॉब्लम सॉल्व चैनल पक्ष थेके सबाइके स्वागत जानाई। तो मेन जे आपडेटटा तोमरा देखतेई पाच्छो वेस्ट बेंगल काउन्सिल अफ हायर सेकेंडारि एडुकेशन एखाने स्पष्ट भावे जानिये देया होयेछे जे 17 तारीख आगामीकाल शुक्रवार जे ठीक विकेल 4टेर समय ठीक 3:30টায় একটা মিটিং হবে এবং বিকেল 4টের সময় যে রেজাল্ট আউট হবে এবং বিভিন্নভাবে ওয়েবসাইটের মাধ্যমে এসএমএস এর মাধ্যমে বা মোবাইলে অ্যাপের মাধ্যমে তোমরা এই রেজাল্টটা পেয়ে যাবে। রেজাল্ট তোমাদের রেজাল্ট সম্পর্কে তোমরা জানতে পেরে যাবে। তো 17 জুলাই ঠিক 4টায় তোমরা এই লিঙ্কগুলোর মাধ্যমে তোমরা দেখতে পেয়ে যাবে। অবশ্যই তোমরা এখানে সার্চ করবে বা এখানে দেখবে তো তবে কী কী কীভাবে স্টেপগুলো বা লিঙ্কের মাধ্যমে বা এসএমএস এর মাধ্যমে বা মোবাইল অ্যাপের মাধ্যমে কীভাবে স্টেপগুলো সেগুলো এখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে সেগুলো সম্বন্ধে তোমাদেরকে আজকে বিস্তারিতভাবে জানাবো বিস্তারিতভাবে বলবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবে। প্রথমেই যেটা জানাতে চলেছি ওয়েবসাইটের মাধ্যমে কী কীভাবে তোমরা রেজাল্টটা পাবে তোমাদের রেজাল্টটা কীভাবে দেখতে পাবে তোমাদের বহু প্রতীক্ষিত যে রেজাল্ট সেটা কীভাবে পাবে সেটা যেটা প্রথমেই দেখতে পাচ্ছ এতগুলো ওয়েবসাইট লিঙ্ক পাচ্ছ মোট 9টা লিঙ্ক দেখতে পেয়েছো। এর মধ্যে যে এক নম্বর লিঙ্কটা আছে এক নম্বর যে লিঙ্কটা দেখতে পাচ্ছ এই লিঙ্কটা হচ্ছে বেস্ট লিঙ্ক যেটা আছে http://wbresult.in.nic.in এই যে এক নম্বর অ্যাপ এটা হচ্ছে এই এক নম্বর ওয়েবসাইটের লিঙ্ক এই লিঙ্কটার মাধ্যমে তোমরা ক্লিক করবে এটা হচ্ছে বেস্ট লিঙ্ক এবং এটা সবথেকে আপডেট সবথেকে তাড়াতাড়ি পেয়ে যাবে। এখানে তো এখানে গিয়ে তোমাদের বেশি কিছু করতে হবে না এখানে গিয়ে তোমরা শুধু তোমাদের রোল নম্বর দুটো আলাদা থাকে রোল নম্বর রেজিস্টার নম্বর সমস্ত কিছু ডিটেলসে লিখবে এবং সঙ্গে সঙ্গে সাবমিট করে দেওয়ার পর ডিটেলসে লেখার পর সাবমিট করে দেবে তারপরই তোমাদের রেজাল্টটা তোমরা তোমাদের কত নাম্বার মার্কস সমস্ত কিছু আপডেট সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আরও বেশ কিছু পদ্ধতি আছে যেটা আছে মোবাইলে অ্যাপের মাধ্যমে একটা অ্যাপ ইনস্টল আছে সেই অ্যাপটা ইনস্টল করলে তোমরা অ্যাপের মাধ্যমে সঙ্গে সঙ্গে খুব দ্রুত আপডেটটা পেয়ে যাবে। যে অ্যাপটা যেখানে লিঙ্কে যেটা দেওয়া আছে যেটা নিউজে যেটা দেওয়া আছে তোমার এখানে যে অ্যাপটা সেটা স্পষ্টভাবে তোমরা দেখতে পাচ্ছ www.result.shiksha। তো কীভাবে এই অ্যাপটা ইনস্টল করবে বা কীভাবে পাবে সেটা তোমার সম্পর্কে একটু এখন বিস্তারিত একটু জেনে নেওয়া যাক। তো www.result.shiksha এটা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবে তারপরে তোমরা একটা গুগল প্লে স্টোরের উপর দিকে পাবেন একটু নিচের দিকে নামবে এবং নিচের দিকে এই লোগোর একটা একটা অ্যাপ পেয়ে যাবে যেটা 5.9 MB একটা অ্যাপ লোগোটা দেখতে লিখিয়ে দিচ্ছি এই লোগোটা এই পুরো এই লোগো সেম লোগো এই লোগোটার অ্যাপটা তোমরা ইনস্টল করে নেবে ফাইভ পয়েন্ট নাইন এমবির অ্যাপটা। তো এবার এরপর কী কী স্টেপগুলো করতে হবে সেটা এবার স্পষ্টভাবে জানাচ্ছি। ঠিক বিকেল 4টের সময় যখন ঠিক 4টের সময় তোমরা লিঙ্ক এই অ্যাপটা যখন ওপেন করবে তখনই প্রথমেই তোমাদের মোবাইল নাম্বার লিখতে লেখার কথা বলবে এখানে মোবাইল নম্বরটা তোমরা ইনপুট করবে এই যে দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে মোবাইল নাম্বার লেখা আছে এখানে তোমরা তোমাদের মোবাইল নাম্বারটা ইনপুট করবে তারপর তোমরা যেটা করবে এখানে রোল নম্বর স্পষ্টভাবে পরিষ্কারভাবে কোনোরকম যাতে ভুল ত্রুটি না হয় সেরকমভাবে ধীরে সুস্থে এখানে রোল এখানে নম্বর দুটো আলাদা আলাদা থাকে সব কিছু লিখবে রেজিস্টার নম্বর তারপর এখানে এন্টার কোড এখানে একটা তোমাদের কি এই কোড যে পাশে যে কোডটা লেখা আছে এই কোডটা কপি করে পাশে লিখতে হবে এই কোডটা লেখার পর গেট রেজাল্ট এই বটনটা ক্লিক করবে গেট রেজাল্ট করে দেবে সাবমিট হয়ে যাবে সঙ্গে সঙ্গে তোমাদের রেজাল্ট আরেকটা পেজ খুলে যাবে এইখানে তোমরা স্ক্রল ডাউন করলে রেজাল্টটা পেয়ে যাবে এইখানে এইখান থেকে তোমরা আস্তে আস্তে পেজটা স্ক্রল ডাউন করবে যেই যখনই স্ক্রল ডাউন করবে তখনই তোমরা রেজাল্টটা পেয়ে যাবে। তো আরও একটা যে সিস্টেম আছে বললাম এসএমএস এর মাধ্যমে সেটা সম্পর্কে তোমাদের একটু জানাচ্ছি একটু জেনে রাখা দরকার এসএমএস এর মাধ্যমে খুব সোজা যেটা সিস্টেম এসএমএস এর মাধ্যমে তোমরা খুব সহজেই পেয়ে যাবে তোমাদের ইন্টারনেটের কোনো লিঙ্কে সার্চ করার কিছু করার দরকার নেই মোবাইল কম্পিউটারে কিছু করার দরকার নেই এসএমএস এর মাধ্যমে ইজি প্রসেসে পেয়ে যাবে তোমরা। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এসএমএস www12 রোল নম্বর 2 তো এখানে কী কীভাবে তিনটে স্টেপ এখানে আছে তিনটে নাম্বারে তোমরা এসএমএস করতে পারো। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছ তিন নম্বর লাইনে দেখতে পাচ্ছ এসএমএস করবে যেখানে এখানে প্রথমে ব্যাকেট দেবে এসএমএস
WD12 স্পেস দেবে, দিয়ে তোমার রোল নম্বরটা জানাবে এবং তোমার যে নাম্বারে সেন্ড করবে এসএমএসটা সেটা হচ্ছে 54 54242, এই নাম্বারে এসএমএসটা সেন্ড করে দেবে। 54242 নাম্বারে এসএমএস WD12 স্পেস রোল নম্বরটা লিখে সেন্ড করে দেবে। আরও একটা তলায় আছে দেখছো, আরও একটা নাম্বার আছে 5676750, এই নাম্বারে তোমরা একইভাবে এসএমএস WD12 স্পেস স্পেস মানে একবারে স্পেস দেবে, একটা গ্যাপ দেবে, তারপর গেটার দেন রোল নম্বর দিয়ে রোল নম্বরটা লিখবে, তারপরে ইয়েটা স্ল্যাশটা ইয়ে করে দেবে, গেটার দেনটা লেস দেন করে দেবে, অফ করে দেবে, তারপর এই নাম্বারে 5676750 নাম্বারে সেন্ড করে দেবে। আর একটা যে একটা লাস্ট একটা একটা প্রসেস আছে যেটা তোমরা দেখতে পাচ্ছ, নাম্বারটা আছে 5656263 5656263, এই নাম্বারে তোমরা একইভাবে এসএমএস WD12 পেস রোল নম্বর দিয়ে পেয়ে যাবে, গেটার দেন লেস দেন দিয়ে মাঝখানে। তো তোমরা এখানে এখানেও যদি তোমরা সেন্ড করো এই নাম্বারেও তোমরা পেয়ে যাবে, যে কোনো একটাদের মধ্যে করবে। তার মধ্যে আমার যেটা মত, প্রথমটা করলেই ভালো, এটাই সব থেকে ফার্স্ট তোমরা রেজাল্টটা পেয়ে যাবে। তো এই সেন্ড করার পরেই তোমরা রেজাল্টটা আউট হয়ে যাবে, তোমরা কিছুক্ষণের মধ্যে তোমরা রেজাল্টটা পেয়ে যাবে। তো এই ছিল আজকের আপডেট, আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। কোনো জায়গায় যদি প্রবলেম হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কালকে রেজাল্ট আউট হচ্ছে, এটা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং কালকে ঠিক বিকাল 4টায় রেজাল্ট পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। তোমাদের বহুকৃত প্রতিকৃত ফল প্রকাশ হতে চলেছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটিং নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পায়ে থাকা বেল আইকনের অল বটনে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে এবং এইভাবে আমাদের পাশে থাকবে। তো আজ আসা যাক, আবার দেখাবে নেক্সট একটা ইন্টারেস্টিং আপডেটিং বা সাজেশন ভিত্তিক যে কোনো রকম একটা ভিডিও নিয়ে, তোমাদের পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা হবে। তো আজ আসা যাক এখানে, গুড বাই।